মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2023 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছিল দশরামে। খাতা দেখা এখন চূড়ান্ত পর্যায়ে। জুন মাসের 10 তারিখের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা। আপনারা জানেন, নমস্কার, আপনারা জানেন যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মাত্র 15 তারিখ, শেষ হয়েছিল 21 তারিখ। আর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 16 মার্চ, শেষ হয়েছে 18 এপ্রিল। খাতা দেওয়ার কাজ শুরু হয়েছে 2 মে, শেষ হয়েছে 22 মে। এখন যে পরিস্থিতি, এখন খাতা দেখা মানে রেজাল্ট প্রসেসিং চলছে চূড়ান্ত পর্যায়ে। মানে এখন আমরা সঠিক বলতে পারছি না কোন আমাদের আশা। এমনিতেও সুপ্রিম কোর্টের একটা ডাইরেক্টিভ আছে, হায়ার সেকেন্ডারি সায়েন্সের ছাত্রদের জন্য দিতে হবে 10 জুনের মধ্যে। রেজিস্টার সামনে রেখে আমরা দিচ্ছি, আমাদের ধারণা আগামী সপ্তাহ প্রথম দিকে আমরা রেজাল্ট করতে পারি। উচ্চ মাধ্যমিক স্যার দুইটাই একসঙ্গে দিতে হবে। প্রসঙ্গত এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 38,130 জন, আর উচ্চ মাধ্যমিক ছিল 33,453 জন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা আমাদের নর্মাল যে পরীক্ষা হয় তার তুলনায় প্রায় 5-6 হাজার কমে গেছে। উচ্চ মাধ্যমিকের সেখানে আবার 5 হাজারের মতো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণ হলো, এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা 21 মাধ্যমিক দিয়েছিল, সবাই পাশ হয়েছে, কাজে কেউ আটকায়নি, সবাই এসে গেছে, কাজে সেই ভর্তি বেড়ে গেছে। মাধ্যমিকের কমে যাওয়ার কারণ হলো এই রাজ্য সরকার অনেক বিদ্যালয়কে কী বলে বিদ্যাজ্যোতি স্কিমে সিবিএসসি এডুকেশন দিয়ে দিয়েছে, কাজে মূলত ওই কারণে ওই মাধ্যমিক কমে গেছে। আমাদের পরীক্ষার রেজাল্ট প্রস্তুতির শেষ পর্যায়ে, এখনও ফাইনাল হয়নি। কাজে আমি দুঃখিত আপনাদের এখন দিন কম জানাতে পারছি না, আপনারা আগামী সপ্তাহ প্রথম দিকে বলে আশা রাখছি। জুন মাসের মধ্যে দেওয়া হবে? হ্যাঁ, জুন সবাই শুরু হলো, আজকে 2 তারিখ, ফার্স্ট উইক সেকেন্ড উইক ফার্স্ট উইকই আপনার দেওয়ার চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।